লাষ্ট বুধবারে আই গট এন ইনফরমেশন ফ্রম মাই সিকিউরিটি অফিসার দ্যাট সাম স্টুডেন্টস আর গেদারিং ইহতে কিবা একটা মিছিল করব। তো মানে সিকিউরিটি অফিসার কল ইহতে প্রাইভেট পারমিশন তো লওয়া নাই, কেনকা মিছিল আপনি এলাও নকরব, যে স্টুডেন্ট আহে তাকে কই দিব কি আপনার ফার্স্ট ইউ টেক দ্য পারমিশন ফ্রম দ্য অথরিটি, দেন হোয়াট এভার মিছিল অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইউ মে গো ফর। তো হি টোল্ড মি দ্যাট স্যার এনে কোনো রিটার্ন তো কোনো কমিউনিকেশন কিয়া নাই, তো আই টোল্ড দেম ওকে ডোন্ট এলাও এনি ওয়ান। তো আফটার ওয়ার্ডস আই ওয়েন আই ওয়াজ গোয়িং আউট ফ্রম ইউনিভার্সিটি এট ইন দ্য অ্যারাউন্ড 7 PM ইন দ্য ইভিনিং অর বিয়ন্ড দ্যাট, সো আই হ্যাভ শোন সো দ্যাট সাম স্টুডেন্টস আর সিটিং, তো পাশতে সিহতে কিবা একটা ক্যান্ডেল মার্চ করিলে এজ নো অফিসিয়াল কমিউনিকেশন কেম টু মি বাট আই কেম টু নো দ্যাট দে ওয়ার সাম স্টুডেন্টস দে আর অপোজিং দিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। এনিওয়ে অন দ্য ফলোয়িং ডে অগেন আই গট দ্য ইনফরমেশন দ্যাট ইজ অলসো নট অফিসিয়ালি ফ্রম মাই সিকিউরিটি অফিসার্স অনলি দ্যাট দে আর সাম স্টুডেন্টস হু আর গোয়িং টু অর্গানাইজ এ কাউন্টার র্যালি দ্যাট হু আর সাপোর্টিং দিস র্যালি সাপোর্টিং নট র্যালি দিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। So that is why actually to avoid any untoward incident, the authority has decided that we should circulate an order. And in this order which is circulated yesterday, that is on 11th January, and here we have written clearly that any assembly, procession, dharna or any sort of gathering of people or group of people within the periphery of university campus without prior approval of the authority is strictly prohibited until further order. So just to avoid any untoward incident, we have given the order and he has reported to me after this order has been circulated, no such gathering has taken place and I have full faith on my students and I do believe that they will not violate it and the peaceful environment which is prevailing in the university will prevail.